আলিপুরে জমি দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারী রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতার তদন্তের আরজি জানিয়ে চিঠি শুভেন্দুর আমরা এই বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো তবে তার আগে যেটা আমরা জানতে পাচ্ছি আলিপুরে জমি দুর্নীতির অভিযোগ এবং সেই মর্মে রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তদন্তের আরজি জানিয়ে এই চিঠি রাজ্যপালকে শুভেন্দু অধিকারীর এর জেরে সরকারের 876 কোটি টাকা ক্ষতি হয়েছে এই অভিযোগ করা হয়েছে আলিপুরে কারা দপ্তরের জমি জলের বিক্রি গ্রিন সিটি প্রকল্পের জন্য 5.6 একর জমি জলের দরে বিক্রি হয়েছে আলিপুরের জমি দুর্নীতি অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায় যোগাযোগ করুন 9154089451 নম্বরে কালকে চিঠি তার তদন্তের আরজি জানিয়ে এই চিঠি আলিপুরে কারা দপ্তরের জমি জলের দরে বিক্রি হয়েছে এই অভিযোগ রাখছেন তিনি এবং সেই মর্মে রাজ্যপালকে চিঠি শুভেন্দু অধিকারী আমরা বিষয় সম্পর্কে আরো জানবো ইনপুট হেড সঞ্জয় ভদ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সঞ্জয় ঠিক কি অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী দেখো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজ মহামান্য রাজ্যপালের কাছে চিঠি লিখেছেন এবং চিঠি লিখে তিনি একটি অভিযোগ করেছেন যে আলিপুর কারেকশনাল হোম যেটা সংশোধনাগারের যে জমি ছিল সেটা প্রায় 5.6 একর বিস্তৃত যে জমি সেই সেই জমি থেকে আমরা জানি যে আলিপুর কারেকশনাল সংশোধনাগারটি ওখান থেকে শিফট করা হয়েছে বারুইপুরে এবং তারপরে ব্যাকেন্ড ল্যান্ডটি ব্যাকেন্ড করে তারপরে সেখানে সেখানে সরকারের পক্ষ থেকে অকশন করা হয় জমি এবং সেটা কমার্শিয়াল পারপাসে বিক্রি করার জন্য করা হয়েছিল এবং শুভেন্দু অধিকারী তিনি তার চিঠিতে রাজ্যপালকে জানিয়েছেন যে প্রাথমিকভাবে তথ্য যে পাওয়া গিয়েছে তা সেই অনুযায়ী প্রায় 400 কোটি টাকা মতো অকশনে দাম উঠেছে এবং সেই মূল্যে সেই এই মূল্যে যদি রাজ্য সরকার ওই জমি বিক্রি করতে তারা যদি সম্মত হয় সেক্ষেত্রে যে রাজ্য যে প্রাইভেট কোম্পানি সেই জমিটি কিনেছে সেক্ষেত্রে তারা সেই জমির ওপরে তারা কিন্তু কমার্শিয়াল পারপাসেই তারা বিক্রি তারা জিনিসপত্র তৈরি করবেন অর্থাৎ বাড়ি তারা সিটি একটা করবেন এবং যেটা নাম দেওয়া হয়েছে যে নিউ আলিপুর গ্রিন সিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট বলে বলা হয়েছে এবং সেখানে তিনি হিসেব করে তিনি রাজ্যপালের কাছে দাবি করেছেন যে এই যে মূল্যে টাকা বিক্রি করা হয়েছে তারপরে যদি তারপরেও সেইখানে বাড়ি তৈরি করার জন্য 1 মিলিয়ন স্কোয়ার ফুট প্রায় মেজারেবল ইউনিট রয়েছে যেখানে তারা ওখানে বাড়ি এবং কমার্শিয়াল স্পেস তৈরি করতে পারবেন তার জন্য তাদের যে টাকা সর্বোচ্চ মূল্যে প্রায় 5,500 টাকা স্কোয়ার ফিট ধরে তিনি ধরেছেন যদি খরচা হয় সেই জিনিস তৈরি করতে তিনি হিসেব করে দেখিয়েছেন প্রায় সব মিলিয়ে 1290 কোটি টাকার মতো খরচা হতে পারে সেই এই যে কোনো যে কোম্পানি তারা পাবেন এবং তিনি বলছেন এক্ষেত্রে তার বক্তব্য যেটা হিসেব করছে তিনি বলছেন সেটা হলো প্রায় এটা যথেষ্ট আন্ডার ভ্যালুতে এই জমি বিক্রি করা হচ্ছে জলের স্তরে বিক্রি করা হচ্ছে এবং এতে তার করা সমীকরণ অনুযায়ী 876 কোটি টাকার মতো প্রায় আন্ডার ভ্যালুতে বিক্রি করা হয়েছে এটা রাজ্য সরকারের রাজস্ব রাজকোষে কিন্তু এই টাকা কিন্তু আরও পাওয়া যেত বলে তিনি অভিযোগ করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই পুরো প্রজেক্টটি দেখভাল করা এবং সেটা ডেভেলপ করার দায়িত্ব সরকারের পক্ষ থেকে ফিরহাদ হাকিম দেবাশিস সেন এবং খালিল আহমেদ দুই IAS অফিসার এবং রাজ্যের এক মন্ত্রী তার তিনজনকে দেখভাল করা মানে দায়িত্ব দেওয়া হয়েছে পুরো এই প্রজেক্ট ডেভেলপমেন্টের সময় লিয়াজ করার জন্য এবং তিনি রাজ্যপালকে অনুরোধ করেছেন পুরো বিষয়টি এই বিষয়টি তিনি যেন দেখেন তার পাশাপাশি তিনি বলেছেন আলিপুরের এই জমিটি কিন্তু একটা হেরিটেজ স্ট্রাকচারের একটা অংশ ফলে হেরিটেজ সাইটের নিজস্ব যে নিয়মাবলীগুলো আছে যে বিষয় নিয়ে মামলা ইতিমধ্যেই আছে কলকাতা হাইকোর্টে সেটা সাবজুডিস ম্যাটার সেখানেও রাজ্য সরকার ঠিকমতো তার অভিযোগ রাজ্য সরকার ঠিকমতো তারা তথ্য দাখিল করছেন না মহামান্য আদালতের কাছে ফলে সব মিলিয়ে এর মধ্যে তিনি একটা বড় স্ক্যামের ইঙ্গিত পাচ্ছেন এবং তিনি পুরো বিষয়টি তদন্ত করে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন রাজ্যপালের সঞ্জয় তুমি আমাদের সঙ্গে থাকো যে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী আলিপুরে জমি দুর্নীতির অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতার তদন্তের আরজি জানিয়ে তিনি এই চিঠি দিয়েছেন আলিপুরে কারা দপ্তরের জমি জলের দরে বিক্রি হয়েছে গ্রিন সিটি প্রকল্পের জন্য 5.6 একর জমি জলের দরে বিক্রি আর এর জেরে সরকারের 876 কোটি টাকা ক্ষতি হয়েছে রাজ্যপালকে চিঠি দিয়ে এই অভিযোগ
করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে টুইট করেছেন বিরোধী দলনেতা এবং সেখানে তিনি উল্লেখ করছেন, একটি বড় দুর্নীতির জন্য রাজ্যপালের কাছে তদন্তের আর্জি জানাচ্ছি। আলিপুরে কারা দপ্তরে 5.6 একর জমি গ্রিন সিটি প্রকল্পের জন্য জলের দরে দিয়ে দেওয়া হয়েছে, আর এর জেরে রাজ্য সরকারের 876 কোটি টাকা ক্ষতি হয়েছে। আলিপুরে জমি দুর্নীতির অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।